রাধে 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 কৃষ্ণ, সবাইকে জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি চলে এসেছি বন্ধুরা আজকের বড়বাজার মার্কেট, আর এটা হলো লাড্ডু গোপালের মার্কেট, মানে লাড্ডু গোপালের প্রয়োজনীয় সাজের সমস্ত জিনিস কিন্তু তোমরা এখানে সহজেই পেতে পারো। পোশাক, সাজ, শৃঙ্গার প্রচুর জিনিস কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর অনেক কিন্তু কালেকশনও রয়েছে। তো এই মার্কেটে আমি কিভাবে এলাম তার ফুল ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। যারা যারা তোমরাও গোপাল সোনার জন্য কেনাকাটি করতে চাও, বিশেষ করে বড় বাজারে আসতে চাও, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি পুরো অ্যাড্রেস ডিটেলটা তোমাদের এই ভিডিওতে বলবো। এখন বন্ধুরা চলে এসেছি শিয়ালদহ স্টেশন। তো আমি শিয়ালদহ স্টেশন থেকে বড়বাজার যাব, আর শিয়ালদহ স্টেশনটা সকলের জন্য সহজও হবে, তোমরা সবাই চিনবে। যারা যারা শিয়ালদহ স্টেশন চেনো না, কাউকে জিজ্ঞেস করে কিন্তু চলে আসতেই পারো শিয়ালদহ স্টেশনের ট্রেন ধরে। তো আমি এখন ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে এসেছি বন্ধুরা, দেখো। আর আমি দক্ষিণ দিক থেকে এসেছি, যারা উত্তরের দিকে থাকো তারাও কিন্তু আসতে পারো। তো দেখো, এটা হলো শিয়ালদহ স্টেশন, আর দেখো ওইটা হলো আমাদের টাইম টেবিল, যেখানে ট্রেনের টাইমগুলো থাকে সেটা। আর ওই দিকে দেখো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আমাদের ট্রেনগুলো এসে থামে। তো এটা হলো দক্ষিণের দিক শিয়ালদার, এবং আমি এখন এখান থেকে যাচ্ছি উত্তরের দিকে, মানে বাজারের দিকে। যদি কাউকে বলো শিয়ালদহ স্টেশন থেকে কীভাবে বেরাবে, সেটা হলো উত্তরের দিকে কিংবা মানিকতলার দিক যেতে, কিংবা কলেজ স্ট্রিট যেতে, কাউকে যদি জিজ্ঞেস করো, কিংবা সুরেন্দ্রনাথ কলেজের যাওয়ার যে দিকটা সেখানে কিন্তু আমাদের যেতে হবে। তো আমি এখন হেঁটে হেঁটে সেই গলিটাতেই যাব যেখানে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে। তো সুরেন্দ্রনাথ কলেজ কিন্তু খুব নাম করা, তো কাউকে যদি তোমরা জিজ্ঞেস করো সহজেই তোমাদের যে কেউ বলে দেবে। বিশেষ করে স্থানীয় যে সকল দোকানদাররা রয়েছে তাদেরকে যদি জিজ্ঞেস করো তাহলে কিন্তু তোমরা সহজেই খোঁজ পেয়ে যাবে। তো এখন আমি এই স্টেশন থেকে বের হব, আর তারপরে বাজারের দিকে বেরিয়ে যাব, আর সেখান থেকে আমি ওই কলেজের যে রাস্তাটা রয়েছে তো সেইখানে আমি যাব। তো তোমাদের পুরো ভিডিওতে অবশ্যই আমি পুরো ডিটেলসের সাথে সেটা দেখানোর চেষ্টা করছি। তো এখন দেখো এই যে শিয়ালদহ স্টেশন চত্বরটা দেখো কতটা ভিড়। তো মানুষজন কিন্তু ট্রেন থেকে নেমে যে যার কাজে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো। তো আমি এখন এই স্টেশন থেকে বেরাই, চলো তারপরে বাজারে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে যেতে হবে বড় বাজার, তারপরে সেই বড় বাজার থেকে আমরা কীভাবে যাব লাড্ডু গোপালের মার্কেটটায়। তো সঙ্গে থেকো বন্ধুরা, আর ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে আসবে। আর এখন এই মুহূর্তে বেরিয়ে এসেছি বন্ধুরা স্টেশন চত্বর থেকে। তো এটা হলো বাজার, শিয়ালদহ স্টেশনের এখান থেকে বাজার শুরু হচ্ছে দেখো। আর এটা হলো সে স্টেশনটা উত্তরের দিক, এটা হলো শিয়ালদহ উত্তর। তো আমি এই উত্তরের দিকে যাচ্ছি, এইবারে আমি এখান থেকে যাব সুরেন্দ্রনাথ কলেজের যে রাস্তাটা রয়েছে। তো তোমরা এখানে এসে যদি কাউকে জিজ্ঞেস করো যে সুরেন্দ্রনাথ কলেজ যাওয়ার যে রাস্তাটা কোথায়, তো তোমাদের যে কেউ বলে দেবে। আর দেখো কত বড় মার্কেট, শিয়ালদহ কিন্তু খুব ছোট মার্কেট নয়, ভীষণ বড় মার্কেট। আর দেখো আমি সেই গলিটায় চলে এসেছি, এটা হলো তিন মাথার মোড়, দেখো এখান থেকে তিনটে গলি যাচ্ছে, আর সামনে আর একটা যেখান থেকে আমি এলাম, তো এটা পুরো চার মাথার বলতে গেলে রাস্তা। তো এই যে গলিটা দেখো বন্ধুরা, এটা হলো সুরেন্দ্রনাথ কলেজ যাওয়ার রাস্তা। তো তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো অনায়াসে কিন্তু তোমাদের বলে দেবে যে কেউ। তো এই রাস্তা ধরেই কিন্তু আমরা বেরিয়ে যাব, তারপরে এখান থেকে বাস কিংবা অটো আমরা নেব বড়বাজার যাওয়ার জন্য। খুবই কাছে এখান থেকে, খুব বেশি দূরে নয় বন্ধুরা। আমি দুপুরের দিকে বেরিয়েছিলাম, তো দেখো এখানে এখন প্রচুর ভিড় রয়েছে দুপুরের দিকে। আর এখানেও কিন্তু লাড্ডু গোপালের মার্কেট রয়েছে, এই গলিটাতেই রয়েছে দেখো বন্ধুরা। এখানে গোপাল সোনার কত পোশাক, তারপরে সাজের জিনিস রয়েছে। আর এটারও আমি একটা ভিডিও করেছি আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল লাইফ টাইম কৃষ্ণা ব্লগ। তো সেখানে আমি শিয়ালদহ মার্কেটটা ঘুরিয়ে দেখেছিলাম তোমাদের সকলকে গতবার যখন আমি এসেছিলাম মার্কেটিং করতে। তো দেখো এইটা হলো গোপাল সোনার মার্কেট শিয়ালদহর। এইখানে কিন্তু খুব বেশি কালেকশন নেই, তেমনভাবে কিন্তু নেই যেভাবে বড়বাজারে কালেকশন রয়েছে। তো চলো বন্ধুরা এই রাস্তা ধরে সোজা হাঁটি, আর সামনেই কিন্তু সুরেন্দ্রনাথ কলেজ চলে আসবে, আমার বাঁ হাতেই পড়বে। আর স্টেশন থেকে এই রাস্তায় আসতে কিন্তু খুব বেশি 10 থেকে 12 মিনিট লাগে পায়ে হাঁটা পথ। আর দেখো সামনেই কিন্তু বাস বা অটো থাকবে এই মেন রোডেই ডান দিকে। তো এখান থেকেই আমরা বাস কিংবা অটো ধরব, এইগুলো কিন্তু হাওড়াগামী বাস, মানে এখান থেকে হাওড়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু বাস যাচ্ছে। তো আমি এখন অটোয় যাব, অটোতেও যাওয়া যায় বাসেও যাওয়া যায় বড়বাজার। তো আমি এখন বড়বাজার চিতপুর, জায়গাটার নাম হলো চিতপুর, তো আমি অটো করে যাচ্ছি বন্ধুরা। আর জায়গাটার নাম হলো বড়বাজার চিতপুরে আমি নামছি।
তোমরা যারা প্রথমবার আসছো তারা হয়তো চিনবে না, তো তোমরা বড় বাজার থানাও বলতে পারো, থানার সামনে নেমেও কিন্তু তোমরা যেতে পারো, খুবই সহজ। তো আমি এখন দেখো বন্ধুরা অটোতে বসে পড়েছি, আর অটোয় এখানকার ভাড়া হলো 15 টাকা একজনের, আর বন্ধুরা যদি আমরা বাসে করে যাই সেটা ভাড়া হচ্ছে 10 টাকা, 5 টাকা কম বাসে গেলে। আর যখন সন্ধ্যের বেলায় আমরা যখন বড় বাজার থেকে শিয়ালদায় ফিরবো তখন অটোর ভাড়াটা একটু বেড়ে যায়, তখন 15 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, এটা আমি জানতাম না। তো দেখো বন্ধুরা এখন আমি চলে এসেছি বড় বাজারে, আর এটা হলো বড় বাজার 4 মাথার মোড়, এই জায়গাটার নাম হলো চিতপুর। তো আমি এখন ওই পারে যাব, মানে রোডটা ক্রস করে দেখো যেখানে মিনি বাসটা দাঁড়িয়ে রয়েছে, তো আমি সেই দিকটা যাব। তোমরা যদি এই জায়গাটায় আসো, এখান থেকে যদি কাউকে বলো যে বড় বাজার চিতপুর থেকে আমরা যাচ্ছি, যদি থানার দিকে যাও থানা থেকেও কিন্তু যাওয়া যায়। তো আমি এখন তোমাদের বলছি সত্যনারায়ণ পার্ক জায়গাটার নাম হলো, তো এটা হলো ল্যান্ডমার্ক, তোমাদের কিছু কিছু জায়গায় বলছি যেটা বললে পরে তোমরা সেই জায়গায় পৌঁছাতে পারো। তো পায়ে হাঁটা কিন্তু পথ বন্ধুরা খুব বেশি দূরে নয়, তবে জায়গাটার নামই হলো বড় বাজার, মানে এতটাই বড় জায়গা। তো দেখো বন্ধুরা ওটা হলো সত্যনারায়ণ পার্ক, আমি চলে এসেছি সেখানে। এইবারে বন্ধুরা আমরা খানিকটা হেঁটে যাব জৈন মন্দির কিংবা জৈন মন্দির। তো এই যে জায়গাটা খুব বেশি কিন্তু বাঙালি লোক তেমন নেই, বেশিরভাগই কিন্তু নন বেঙ্গলি, মারওয়ারি একটা এলাকা বলতে পারো। তো তাই জন্য তোমাদের হয়তো একটুখানি অসুবিধা হতে পারে, তবে তোমরা চেষ্টা করো স্থানীয় দোকানদার তাদেরকে জিজ্ঞেস করা, তাহলে খুবই সহজ হবে এবং তাহলে আর কোনোরকমভাবে অসুবিধা হবে না। এইবারে আমরা এখান থেকে যাব জৈন মন্দির কিংবা জৈন মন্দির, তো সেখানে কিন্তু মন্দিরটা রয়েছে, তো তোমরা দেখাচ্ছি চলো। তো দেখো বন্ধুরা এটা হলো সেই জৈন মন্দির, এবং এই রাস্তা ধরে সোজা হাঁটলেই কিন্তু তারপরে লাড্ডু গোপালের যে মার্কেটটা সেটা আমরা চলে আসব। তো দেখো এই মন্দিরটা তোমরা দেখিয়ে দিলাম, মন্দিরটা এমন দেখতে। তো এই জায়গা যদি তোমরা এসে পৌঁছাতে পারো, তারপরে যদি কাউকে জিজ্ঞেস করো লাড্ডু গোপালের মার্কেটটা কোথায় কিংবা এখান থেকে কীভাবে যাব, যে কেউ তোমাদের দেখিয়ে দেবে, বিশেষ করে স্থানীয় দোকানদারদের জিজ্ঞেস করো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এই সোজা রাস্তা ধরে হাঁটলেই কিন্তু গোপালের প্রচুর জামা কাপড়ের পোশাকের দোকান রয়েছে, ছোটোখাটো বড় অনেক দোকান রয়েছে বন্ধুরা। এছাড়াও ওই পারে আরেকটা মার্কেট রয়েছে, সেখানে ধরাবাতা দোকান, মানে একদম বড় দোকান সেগুলো। আর এখানে দেখো ফুটের ওপারেই কিন্তু দোকানগুলো শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো আমি এখন ওই পারে যাব, তারপরে তোমাদের দোকানগুলো দেখাচ্ছি। তো আমিও কিন্তু প্রথমবার এই গোপালের মার্কেটে এলাম বন্ধুরা, বড় বাজারে কিন্তু এর আগে আমি অনেকবার এসেছি, তবে লাড্ডু গোপালের মার্কেটে আমি কখনো আসিনি, তাই আমি নিজেও এলাম এবং তোমাদেরকেও নিয়ে এলাম। তো সঙ্গে করে তোমরা অবশ্যই থেকো এবং দেখো পুরো মার্কেটটা ঘুরে। তো দেখো ওই পারে আমি যাচ্ছি এখন, আর এখানে দেখো বন্ধুরা লাড্ডু গোপালের কত জিনিস রয়েছে, সুন্দর সুন্দর পোশাক রয়েছে, সাজের জিনিস রয়েছে, প্রচুর জিনিস কিন্তু রয়েছে, যেগুলো আমরা সহজে কিন্তু আমাদের যে লোকাল যে এরিয়া থাকে যেখানে আমাদের বাড়ি, তো সেখানে কিন্তু এত কিছু পাওয়া যায় না। আর এইখান থেকেই কিন্তু বিভিন্ন দোকানদাররা জিনিস কিনে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমাদের এরিয়াতে, মানে লোকাল যে এরিয়াতে, সেখানে বিক্রি করে। তো এটা হলো একটা বড় মার্কেট, আর নামেই কিন্তু বড় বাজার, বুঝতেই পারছো প্রচুর বড় মার্কেট এটা বন্ধুরা, হারিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। মানে আমি নিজেই এখানে একই জায়গায় পরপর দুবার চলে এসেছি, আমি যখন এই ভিডিওটা করছি কিংবা ব্লগটা করছি বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, কারণ জায়গাটা এতটাই, মানে এতটাই বড়, আর সব কটা গলি কিন্তু আমার কাছে একই রকম মনে হয়, আমি সত্যি বুঝতে পারি না কোন গলিটা আলাদা। আর এত লোক দেখো, প্রচুর ভিড়, আমি দুপুরবেলা এসেছি তো এখন দেখো মানুষের প্রচুর ভিড় রয়েছে, কেনাকাটি করছে। আর একটা বিশেষ বন্ধুরা জিনিস রয়েছে, সেটা হলো যদি আমরা জন্মাষ্টমীর আগে আসি না বন্ধুরা, তাহলে প্রচুর কিন্তু কালেকশন পাবো। এইবারে বন্ধুরা তোমাদের আর একটা জিনিস বলবো, যে আমরা এইভাবেও তো আসতে পারি, যদি এই দিক দিয়ে না আসতে পারি তাহলে যদি আমরা অন্য আরেকটা জিনিস বলছি তোমাদের, সেটা হলো মারওয়ারি সোসাইটি, মারওয়ারি রিলিফ সোসাইটি। তো সেটাও যদি তোমরা কাউকে জিজ্ঞেস করো, এখানে আরেকটা ল্যান্ডমার্ক, ওটা হলো হসপিটাল। তো তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো মারওয়ারি রিলিফ সোসাইটি কোথায়, তাহলে তোমরা সেখান থেকে গিয়েও কিন্তু যে বড় যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে পৌঁছাতে পারো। সেখানে কিন্তু ধরাবাঁধা দোকানগুলো রয়েছে, একদম বড় বড় দোকান, ঠিক আছে। আর যেগুলো তোমাদের বাইরে দেখালাম বন্ধুরা, সেটা কিন্তু স্টলের মতো, মানে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে। এবার এইভাবেই কিন্তু লাড্ডু গোপালের কিংবা আরও অনেক কিন্তু বড় মার্কেট। দেখো বন্ধুরা এটা হলো মারওয়ারি রিলিফ সোসাইটি, আর তোমাদের একটু আগেই বললাম যে এই জায়গাটা পুরোটাই নন বেঙ্গলিদের নিয়ে, একদম বিশেষ করে এটা মারওয়ারি এলাকা, তো এখানে কিন্তু বাংলা খুব বেশি অনেক কম হয়। তো আমি এখানে এসেও কিন্তু বাংলা বলিনি, বিশেষ করে যাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, কারণ আমিও তো প্রথমবার এলাম বন্ধুরা, কারণ এই মার্কেটটায় আমি আসিনি, বড় বাজারে এসেছি কয়েকবার, তবে এই লাড্ডু গোপালের মার্কেটটায় আসিনি বন্ধুরা। তো এই রাস্তা ধরে যদি আমরা হাঁটি,
এখান থেকেও কিন্তু বড় বড় যে দোকানগুলো রয়েছে গোপালের সেগুলো চলে আসব। তো আশা করছি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, আর আমিও গোপাল সোনার জন্য অনেক কিছু জিনিস কিনেছি, এবং আমি এই বাজারে শুধু গোপাল সোনার জন্য নয় আমাদের বাড়ির আরও অনেক জিনিস কিনেছি। তোমাদের আমি চেষ্টা করব পরের কোনো একটি ভিডিওতে সেই কেনাকাটির জিনিসগুলো দেখানোর, যে আমি কী কী জিনিস গোপাল সোনার জন্য নিয়েছি এবং আমাদের জন্যও নিয়েছি। মোটামুটি আমার অনেক কটা কিন্তু বাজার হয়ে গিয়েছে এখানে আসার পর। তো দেখো আমি তোমাদের দোকানের কিছু মুহূর্ত দেখাচ্ছি যেখানে আমি কেনাকাটি করছিলাম। তো আশা করছি বন্ধুরা আজকের এই অ্যাড্রেস ডিটেল যেটা আমি তোমাদের বললাম সেটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এই বাজারে আসতে চাও তারা অবশ্যই কিন্তু এসো, কারণ গোপাল সোনার এখানে প্রচুর কালেকশান রয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। আমরা যে দাম দিয়ে আমাদের এলাকায় যে জিনিসগুলো কিনি সেখানে কিন্তু অত কালেকশান থাকে না, আমরা এখানে কিন্তু সেটা সহজেই পেতে পারি। এখন চলে এসেছি বন্ধুরা শিয়ালদহ মার্কেটে, আমরা বড় বাজার থেকে শিয়ালদহ মার্কেটে চলে এসেছি। আর এখন আমার বড়দা ভাই খাচ্ছে চাউমিন, কারণ ওর প্রচুর খিদে পেয়ে গেছে, সারা দুপুর আমার সাথে ঘুরেছে বেচারা, কারণ আমি তো একা আসতেই পারতাম না। আর দেখো বন্ধুরা এই কটা ব্যাগে কিন্তু আমরা যা যা জিনিস কিনেছি তো সেইগুলো কিন্তু রয়েছে। তো এখন আমরা এখান থেকে ফিরবো বাড়ি, ট্রেন ধরবো, কটা ট্রেন আছে দেখা যাক, কারণ আমরা কিছুটা বাজারও করেছি বাড়ির জন্য, তাই একটু সন্ধে হয়ে গিয়েছে। এখন যাচ্ছি বন্ধুরা বাড়ি, কারণ বাজার করা হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটিও হয়েছে। আর আমি কীভাবে বড় বাজার গেলাম আর সেই অ্যাড্রেসটাও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সবসময় হাসি খুশি থাকো। আমি তো আজকে প্রচুর ক্লান্ত বন্ধুরা, তাই জন্য হাসি মুখে বলতে পারছি না হয়তো। তবে তোমরা সকলে খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।